শ্রাবণ ও ভাদ্র মাসে শাক পাতা খাওয়া একদম ভালো নয়। শাক পাতা খেলে বর্ষার নোংরা জলে পোকামাকড় তৈরি হয় শাক পাতায় থাকে, এই জন্য টক দই খাওয়া ভালো। নিরামিষ অনেকেই আহার করেন, শিবের পুজো করেন এই ভাদ্র মাসে, শিব শ্রাবণ মাসে বাত পিত্ত কফজনিত নানান রোগ দেখা দেয়। বর্ষার নোংরা জল জমে থাকে চারিদিকে, তাতে পোকামাকড়ের উপদ্রব হয়, ব্যাকটেরিয়ার উপদ্রব হয়। এই তাছাড়া ধোসা, ফার্মান্টেড খাবার, ইডলি আর অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া একদম উচিত।